নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি সঙ্গীতা। আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজ বহুদিন বাদে আপনাদের সকলের সহিত আরও একটি ব্লগ উপস্থাপনা করতে চলেছি। আশা রাখি আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বন্দে পুরুষোত্তম বলে আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করলাম। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সকলকে সাথে করে নিয়ে চলে এসেছি আমাদের হুগলি জেলার সিঙ্গুরের পুরুষোত্তমপুর গ্রামে অবস্থিত সৎসঙ্গ বিহার আশ্রমটিতে। বন্ধুরা, আজ আমি আপনাদের সকলের সহিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তীর সংক্ষিপ্ত জীবনী সহ সৎসঙ্গ আশ্রমটির ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, সৎসঙ্গের প্রতিষ্ঠাতা হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তী। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তী 1888 সালে 14 সেপ্টেম্বর বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুরের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতার নাম ছিল মনোমোহিনী দেবী। ঠাকুর বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুরে তার শৈশব ও কৈশোর অতিবাহিত করেছিলেন। ছোটবেলা থেকেই ঠাকুরের তার পিতা ও মাতার প্রতি অগাধ ভক্তি ও শ্রদ্ধা ছিল। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তী তিনি তার মাতার কাছ থেকেই দীক্ষা গ্রহণ করেছিলেন। ঠাকুর অনুকূল চক্রবর্তীর শৈশব থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি ঠাকুর শৈশব থেকেই সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকতে খুবই ভালোবাসতেন। পড়াশোনা শেষ করে ঠাকুর ধীরে ধীরে বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুরেই তিনি তার কর্মজীবনটি শুরু করেছিলেন। ঠাকুর শ্রী শ্রী অনুকূল চক্রবর্তী পাবনা জেলায় কর্মরত থাকার সময় সেখানেই তিনি একটি নাম সংকীর্তনের দল গঠন করেছিলেন এবং পরবর্তীকালে সেই নাম সংকীর্তন দলের নামটি তিনি রেখেছিলেন সৎসঙ্গ। এবং এর পাশাপাশি সেই সময় 1925 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তী পাবনা জেলায় সর্বপ্রথম সৎসঙ্গের আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় বাংলাদেশের পাবনা জেলায় সৎসঙ্গ আশ্রমটি প্রতিষ্ঠা করার পর বহুকাল কেটে গেল। তারপর এলো দেশ ভাগের পালা। দেশ তখন দুই ভাগে বিভক্ত হয়ে গেল, ওপার বাংলা আর এপার বাংলা। দেশ ভাগের পর সুদূর ওপার বাংলার বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তী চলে এসেছিলেন দেওঘরে। দেওঘরের মাটিতে এসে তিনি পুনরায় আরও একটি সৎসঙ্গের আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং তৎকালীন সাধারণ মানুষদেরকে তিনি সৎসঙ্গের শিক্ষার আলোয় আলোকিত করে তোলার চেষ্টাও করেছিলেন। বর্তমানে সারা বিশ্বে রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তীর সৎসঙ্গের আশ্রমগুলি। ভারত তথা বাংলাদেশ, বার্মা, এছাড়া ইউরোপ, আফ্রিকা, আমেরিকা এবং সারা বিশ্বে 2000-এরও বেশি সৎসঙ্গের আশ্রম রয়েছে। প্রিয় বন্ধুগণ, ব্লগের প্রথমেই আপনাদেরকে আমি জানিয়েছিলাম আজ আমি আপনাদের সকলকে সাথে করে নিয়ে চলে এসেছি আমাদের হুগলি জেলার সিঙ্গুরে পুরুষোত্তমপুর গ্রামে অবস্থিত সৎসঙ্গ বিহার আশ্রমটিতে। আপনাদের সহিত কথা বলতে বলতে আপনাদের সকলকে নিয়ে আমি কিন্তু আশ্রমটির ভেতর প্রবেশ করে গিয়েছি। এখন আসুন বন্ধুগণ, আপনাদের সকলকে সৎসঙ্গ বিহার আশ্রমটির ভেতরের চারিপাশটি ঘুরিয়ে দেখিয়ে দিই। আশা রাখি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তীর সৎসঙ্গ বিহার আশ্রমটির এই কক্ষটি হল প্রার্থনা কক্ষ।
এখন সন্ধ্যাকালীন প্রার্থনা পর্বটি এই কক্ষটিতে চলিতেছে। প্রিয় বন্ধুরা, আমাদের সম্মুখে বিরাজমান রয়েছেন জগৎ জননী মা বড় মা। আসুন বন্ধুরা, করো জোরে জগৎ জননী মা বড় মার কাছে আমরা সকলে প্রার্থনা করি, মা যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, সুস্থ রাখেন। জগৎ জননী বড় মার মূর্তিটির ঠিক পাশেই বিরাজমান রয়েছে বর্দার মূর্তিটি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তীর এই সৎসঙ্ঘ আশ্রমটি একটি শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত রয়েছে। এই স্থানে এসে আপনারা সকলে আপনাদের মনে এক শান্তি অনুভব করবেন। আশা রাখি বন্ধুরা, আপনারা এই স্থানটিতে নিশ্চয়ই আসবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তীর সৎসঙ্গ বিহার আশ্রমটিতে আসতে ইচ্ছুক, তাদের সুবিধার্থে আমি আশ্রমটির ঠিকানাটি আপনাদেরকে জানিয়ে রাখছি। হুগলি জেলার সিঙ্গুরের স্টেশন রোড হইতে মাত্র 12-15 মিনিটের হাঁটা পথের মাধ্যমে কিংবা যে কোনো যানবাহনের মাধ্যমে, যেমন অটো, টোটো, রিক্সার মাধ্যমে আপনারা অতি অনায়াসেই পৌঁছে যেতে পারবেন। হুগলি জেলার সিঙ্গুরে পুরুষোত্তমপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তীর সৎসঙ্গ বিহার আশ্রমটিতে। হুগলি জেলার সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরের ঠিক সন্নিকটেই রয়েছে সৎসঙ্গ বিহার আশ্রমটি। এছাড়াও পুরুষোত্তমপুর গ্রামের ঠিক হাই রোডের পাশেই আপনারা পেয়ে যাবেন সৎসঙ্গ বিহার এই আশ্রমটি। প্রিয় বন্ধুগণ, আশা রাখি আমাদের হুগলি জেলার সিঙ্গুরে পুরুষোত্তমপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তীর সৎসঙ্গ বিহার আশ্রমটির ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না, লাইক করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা
থাকা বেল বাটনে অলে গিয়ে হিট করতে কিন্তু একদম ভুলবেন না। যখনই আপনারা অলে গিয়ে হিট করবেন এবং আমি যখন আমার ভিডিওগুলো পাবলিশ করব, আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা সকলে আমার নিত্য নতুন ভিডিওগুলো উপভোগ করতে পারবেন। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনেক অনেক আনন্দে থাকুন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের কাছে চলে আসবো। বাই বাই বন্ধুরা।